বৃন্দ, সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলদ ও অমূলদ সংখ্যা অনুশীলনী এক এই সম্বন্ধে আলোচনা করব। তোমরা এই অধ্যায়ে মূলত কোনো সংখ্যা এবং তার বর্গ এই সংক্রান্ত যত গাণিতিক সমস্যা আছে সেগুলি দেখবে। দেখো, তোমাদের বইয়ের যে 4 নং পৃষ্ঠা আছে সেই পৃষ্ঠাটা তোমরা একটু খোলো। দেখো, এখানে 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ দেওয়া আছে। তোমরা এগুলি একটু ভালো করে দেখে নাও। 1 এর বর্গ, 2 এর বর্গ, 2, 3, 4, 5 এভাবে করে 21 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এখানে দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করো যে 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। এভাবে আমরা সবগুলি বর্গ সংখ্যা যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখব যে সাধারণত বর্গ সংখ্যাগুলোর একক স্থানে যে সংখ্যাগুলো আছে, যে অঙ্কগুলো আছে, সেগুলো হলো 0, 1, 4, 5, 6 এবং 9। দেখো, এই সম্বন্ধে কিন্তু আগের পৃষ্ঠায় আমাদের আছে 2 নং পৃষ্ঠার নিচে যে একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9, এগুলো যদি তোমাকে প্রাথমিকভাবে তোমাদের অবজেক্টিভ আসে অঙ্কে, সেখানে কোনো একটি সংখ্যা বর্গ হবে কি না, মানে এই সংখ্যাটা কি বর্গ সংখ্যা, তার একটা যে প্রাথমিক যে ধারণা সেইটাই তুমি এখান থেকে পাবে। যে যদি সেই সংখ্যার একক স্থানে 0, 1, 4, 5, 6 অথবা 9 থাকে, তখন তুমি এটাকে প্রাথমিকভাবে বাছাই করে নিতে পারো যে এটা একটা বর্গ সংখ্যা হবে। কিন্তু যদি একক স্থানে 2, 3, 7 অথবা 8 থাকে, এই অঙ্কগুলো থাকে, তাহলে কিন্তু এটা বর্গ সংখ্যা হবে না। এরপরে দেখো, 3 নং পৃষ্ঠায় আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে। দেখো এখানে কি আছে, সংখ্যা 1, 9, 11, 19, এখানে তোমাদের বইয়ে 21 পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ দেওয়া আছে। এগুলো যদি তোমরা ভালোভাবে একটু করো, চর্চা করো, তাহলে তোমরা এই সংক্রান্ত সমস্যাগুলো খুব দ্রুত সমাধান করে ফেলতে পারবে। দেখো, আমরা এই সংখ্যাগুলো যেগুলো 1, 9, 11, 19, 11-এরও একক স্থানে 1 আছে, 19-এরও একক স্থানে 9 আছে, তাহলে এগুলোকে বর্গ করলে 1, 1 এর বর্গ 1, 9 এর বর্গ 81, 11 এর বর্গ 121 এবং 19 এর বর্গ 361। আচ্ছা, তার মানে আমরা একক স্থানে যদি 1 থাকে তাহলে আমরা সেইটার বর্গমূলে কি পাবো, একক এমন সংখ্যা পাবো যার একক স্থানে 1 অথবা 9, দুইটা যে কোনো একটা থাকবে। মানে বর্গ সংখ্যার যদি একক স্থানে 1 থাকে তাহলে সেই সংখ্যাটি বর্গমূলটি হয় 1 একক স্থানে 1 যুক্ত হবে অথবা 9 যুক্ত হবে, 9 নং 81 এবং 111। এরপরে দেখো, যদি সংখ্যাটি 3, 7 অথবা 13 এরকম হয় তখন কি হয়, 3 3 9, 7 7 49, 13 13 169, 169। আচ্ছা, তাহলে যদি সংখ্যাটির একক স্থানে 3 অথবা 7 থাকে তাহলে তার বর্গ সংখ্যায় একক স্থানে 9 থাকবে। আবার যদি সংখ্যাটির একক স্থানে 4, 6 অথবা 14, 16, মানে একক স্থানে 4 অথবা 6 থাকে তাহলে তার বর্গ সংখ্যা 4 4 16, 6 6 36, বর্গ সংখ্যায় একক স্থানে 6 থাকে। এগুলো হলো আমাদের একটা কি বলবো, এটা একটা জেনারেল নলেজ বা একটা আইকিউ তোমার খুব শার্প, তুমি খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই জ্ঞানটা যদি তোমার থাকে সেটা তোমাকে সাহায্য করবে। এরপরে দেখো, তৃতীয় পৃষ্ঠার এখানে কতগুলো টিপস দেওয়া আছে। যে সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8, তা পূর্ণবর্গ নয়। আর যে সংখ্যার শেষে বিজোড় সংখ্যক শূন্য থাকে সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার একক স্থানীয় 1, 4, 5 বা 6 বা 9 হলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে, যেমন 81, 64, 25, 36, 49 ইত্যাদি বর্গ সংখ্যা। আবার জোড় সংখ্যক শূন্য থাকলে সেটা সেই সংখ্যাটা বর্গ সংখ্যা হবে, যেমন আমরা যদি 10-কে বর্গ করি, 10 গুণ 10, 10 10 100, অথবা যে কোনো একটা সংখ্যা, ধরো যে কোনো একটি সংখ্যা যদি তুমি 30 নাও, 30-এর বর্গ কী করবে, 30 গুণ 30 সমান 3 3 9, এখানে 2টা 0,
অর্থাৎ আমরা বর্গ সংখ্যাটা কিভাবে পাই, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে তখনই আমরা বর্গ সংখ্যাটা পাই, তখন আমরা কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমরা বর্গ সংখ্যা পাই। তাহলে আমরা দেখো শূন্য একক স্থানে যদি শূন্য সিঙ্গেল থাকে অথবা বিজোড় সংখ্যক থাকে তাহলে সেটা বর্গ হতে পারবে না। আর সবচেয়ে মজার বিষয় হলো তোমরা নিজেরাই কোনো একটা সংখ্যা এবং তার বর্গ সংখ্যা ইচ্ছা মতো বর্গ সংখ্যা নির্ণয় করতে পারো। কিভাবে? কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কিন্তু সংখ্যাটা বর্গ হয়। এখন তোমাদের বইয়ে এই দুইটা নিয়ম আছে, আমরা কিভাবে একটা সংখ্যা থেকে তার বর্গমূল নির্ণয় করব। এই বর্গমূল নির্ণয়ের জন্য দুইটি পদ্ধতি, একটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আর আরেকটা হলো ভাগ প্রক্রিয়া, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। দেখো এই মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, আমাদের যে অনুশীলনী আছে এখানে এই দুই ধরনের গাণিতিক সমস্যাই আছে। প্রথম এক নম্বর হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, এরপরে দুই নম্বরে হলো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এরপরে তিন নম্বরে হলো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, মানে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, আবার চার নম্বরে হলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা পূর্ণবর্গ হবে। এখন দেখো আমরা আজকে একটা পদ্ধতি শেখার চেষ্টা করব, সেটা হলো মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা এটা চেষ্টা করব যে এই জাতীয় সমস্যাগুলো, গাণিতিক সমস্যাগুলো সমাধান করে ফেলতে। আচ্ছা, তোমরা মৌলিক গুণনীয়ক সেটা কি তোমরা জানো? ষষ্ঠ শ্রেণীতে বা আরও নিচের ক্লাসে পঞ্চম বা চতুর্থ শ্রেণীতে তোমাদেরকে কিভাবে, মানে কোনো একটা সংখ্যা দুই দ্বারা কিভাবে বিভাজ্য, দুই তিন চার পাঁচ ছয় কিভাবে বিভাজ্য হবে সেইটার একটা মৌলিক ধারণা তোমরা পেয়েছো, যে কোনো সংখ্যার একক স্থানে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য, আর কোনো সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য। যেমন দেখো আমি এখানে একটা গাণিতিক সমস্যা নিয়ে নিয়েছি। এই দেখো আর ওই ডাস্টারটা একটু দেন, ডাস্টারটা আচ্ছা দেখো আমি তোমাদের সমাধানের জন্য এই এক নম্বর অঙ্কের এই ঘটা নিয়ে নিয়েছি। দেখো এখানে আছে, আমি অঙ্কটা আগেই বুঝানোর সুবিধার জন্য আগেই এখানে তুলে রেখেছি। দেখো সংখ্যাটা কি, একক দশক শতক হাজার, তাহলে এগারো হাজার পঁচিশ, এই সংখ্যাটা এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা প্রথমেই কি করলাম, এখানে যেহেতু পঁচিশ একক স্থানে পাঁচ আছে তাহলে আমরা যদি এই সংখ্যাটা আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে, পাঁচ দ্বারা ভাগ করে আমরা কি পাইছি, দুই হাজার দুইশো পাঁচ, এইটারও একক স্থানে পাঁচ আছে তাহলে আমরা এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে, সেটা পাঁচ দ্বারা বিভাজ্য করে ফেলেছি, চারশো একচল্লিশ। দেখো চারে চারে যোগ করলে আট, আটের একে নয়, নয় তিন দ্বারা বিভাজ্য, তাহলে আমি তিন দ্বারা ভাগ করে ফেললাম,
তাহলে এখানে হলো 147, এইটাও চার সাতে সাতে আর চারে 11 আর একে 12, 12 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা আমি 3 দ্বারা ভাগ করলাম। দেখো এখানে এসেছে 49, 49 হলো 7 বর্গ, 7 × 7 = 49। তাহলে আমি এটা এই 11025 কে কি লিখতে পারি, 5 × 5 × 3 × 3, মানে এইখানে আমার যেই মৌলিক এককগুলি এসেছে সেই এককগুলি আমি গুণ চিহ্ন দ্বারা পরপর লিখলাম। দেখো 5 × 5 মানে 5 বর্গ, 3 × 3 মানে 3 বর্গ, 7 × 7 মানে 7 বর্গ। তাহলে এই যে চিহ্নটা দেখছো এটা হলো বর্গমূলের চিহ্ন, এই এটাকে রুট বলে, এই এরকম এটা বর্গমূলের চিহ্ন। আচ্ছা, তো এইখানে আমি উভয় পক্ষে যদি বর্গমূল দিয়ে ফেলি তাহলে আমার হলো যে 11025 বর্গমূল, 11025 বর্গমূল নির্ণয় করা। তাহলে এই সুতরাং 11025 বর্গমূল কত, আমি এখানে এই যে বর্গমূল এর মান, এর মান কিন্তু হাফ, বর্গমূলের মান এইটা, এটার পাওয়ার, এইটার মান হলো হাফ, মানে এই সংখ্যাটার পাওয়ার আমি হাফ করে দিলাম। তাহলে হাফ আর 2 এটা সম্মিলিতভাবে, এটা মনে করো এটা এভাবে আমি নিতে পারি, সম্পূর্ণ স্কোয়ারগুলি আমি একসাথে করে যদি নিই তাহলে এটা আসে 2, আর এই বর্গমূলের মান হলো হাফ। তাহলে দেখো এই হাফ আর এই স্কোয়ার কাটা গেলে আমার এই ভিতরের এই সংখ্যাটাই থাকে, সেইগুলি গুণ করলে 105 হয়। আচ্ছা, আমাদের এই ইয়েতে এখানে দেখো এই অনুশীলনীতে আমাদের এখানে কয়েকটা অঙ্ক আছে, এই 1 নম্বর অঙ্কে 4টা অঙ্ক আছে, আমি ঘ নাম্বারটা তোমাদেরকে করিয়ে দিয়েছি। এছাড়া দেখো এইখানে কাজ 5 নং পৃষ্ঠায় আছে গুণনীয়কের সাহায্যে 1024, তারপরে 1849 এর বর্গমূল নির্ণয় করো, এই কাজগুলি কিন্তু তোমাদেরকে করতে হবে, এগুলি আরও বেশি অঙ্ক করতে হবে তোমাদেরকে যদি তোমরা আরও ভালো অঙ্ক শিখতে চাও। এখানে অনুশীলনীতে যে অঙ্কগুলো দেওয়া আছে, উদাহরণে করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো তোমরা বাসায় বসে করবে, বেশি বেশি অঙ্ক করলে তোমাদের অঙ্কের দক্ষতা বাড়বে। তারপরেও তোমরা আরও করতে পারো, দেখো এখানে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বলছে, এই অঙ্কগুলি তোমরা উৎপাদকের সাহায্যে করতে পারো, মৌলিক গুণনীয়কের সাহায্যে আমি যেভাবে করলাম, যদি এটা ভাগ প্রক্রিয়ায় বলেছে তুমি গুণনীয়কে সাহায্য করো আবার ভাগ প্রক্রিয়া করো, তাহলে দুইটা প্রসেস তোমার এই সংখ্যাগুলি দিয়ে তুমি তোমার মানে তোমার মানটা আর উন্নত করতে পারলা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একই নিয়মে দেখো 3 নম্বর যে গাণিতিক সমস্যা, এখানে 3-4 থেকে আমি একটা গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো, সেটা কি এখানে দেখো 3 নম্বরে বলছে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখানে তোমরা আগের গাণিতিক সমস্যায় দেখো প্রত্যেকটা সংখ্যা মানে প্রত্যেকটা এখানে 11025 এটাকে আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে দেখো 5 × 5 মানে এখানে জোড়া, এক জোড়া, 3 × 3 এখানে 3টা 3 আছে এক জোড়া, 7 আছে এক জোড়া, তার মানে আমাদের প্রত্যেকটা উৎপাদক জোড়ায় জোড়ায় থাকতে হবে। যদি জোড়ায় জোড়ায় না থাকে, যদি মনে করো 7 একটা কম থাকতো তাহলে কিন্তু আমাদের এটা বর্গ সংখ্যা হতো না, এই সংখ্যাটা বর্গ হতে পারতো না, কারণ একটা কম থাকলে সেখানে স্কোয়ার আসবে না, ফলে হবে না। তাহলে এখন দেখো এই যে 3 নম্বর প্রশ্নে বলেছে নিচের সংখ্যাগুলিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে আমরা যদি এই রকম উৎপাদকে বিশ্লেষণ করি, করে যদি দেখি যে কোনো একটা সংখ্যা আমাদের জোড়া আসে নাই, তাহলে আমাকে গুণ করতে হলে সেই সংখ্যাটা দিয়েই গুণ করে সেটাকে জোড়া নিয়ে আসতে হবে। আর 4 নম্বর গাণিতিক সমস্যায় বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে আমি যেই সংখ্যাটা দিয়ে গুণ করে সেটাকে পূর্ণ বর্গ করব, সেই একই সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তো সেই সংখ্যাটা চলে যাচ্ছে। মনে করো 12 একটা সংখ্যা, আমি উদাহরণের জন্য তোমাদেরকে বুঝাচ্ছি ছোট একটা সংখ্যা নিয়ে, যেমন ধর 12, 12 কীভাবে হয়, 3 × 2 × 2 তাহলে এখানে 3 একটা,
তাহলে আমাকে 12 কে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে? এইটাকে কি করতে হবে? আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 12 গুণ 3। তখন আমি লিখতে পারবো 3 গুণ 3 গুণ 2 গুণ 2, অর্থাৎ 3 এর বর্গ গুণ 2 এর বর্গ। তখন এটা যে সংখ্যাটা হবে 3 12 36, এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। আমি কি করেছি, এইখানে একটা 3 ছিল, আমি উভয় পক্ষে 3 দ্বারা গুণ করে দিয়েছি, ফলে এই সংখ্যাটা কি হলো, একটা পূর্ণবর্গ সংখ্যা হলো। এখন আমি যদি আবার কি করতাম, 3 দিয়ে যদি ভাগ করে দিতাম, দেখো এখানে যদি 3 দিয়ে ভাগ করে দিতাম, এইখানেও 3 দ্বারা ভাগ করতাম, তখন কি হতো, 3 দ্বারা 12 কে ভাগ করলে এটা 4, এইখানেও ইয়ে করলে 2 গুণ 2 2 গুণ 2 এটাও 4। তাহলে এইটা মানে 12 কে যদি 3 দ্বারা, এখানে দেখো 3 সংখ্যাটা আছে একটা, 3 সংখ্যাটা জোড়া নাই, 12 কে আমি উৎপাদকে বিশ্লেষণ করেছি, 3 গুণ 2 গুণ 2, এখানে 12 এর উৎপাদকে বিশ্লেষণে 3 উৎপাদক আছে একটা। তাহলে আমি যদি এই 3 দিয়ে আবার গুণ করি, তাহলে যে সংখ্যাটা হবে 3 12 36, সেটা হবে বর্গ সংখ্যা। আবার যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে এই 3টা চলে যাচ্ছে, তখন কি হচ্ছে, 2 গুণ 2 4, মানে 12 কে যদি আমি 3 দ্বারা গুণ করি, তখন হচ্ছে 36, যেটা পূর্ণবর্গ সংখ্যা। আবার 12 কে যদি 3 দ্বারা ভাগ করি, তখন সেটা হচ্ছে 4, সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর গাণিতিক সমস্যাটা কিন্তু মূলত এরকম। আমি সেই জন্য একটা অঙ্ক তোমাদের এখানে সিলেক্ট করেছি, ঘ নম্বর 4 এর ঘ। দেখো এই আমি এখানেও আগের মতোই এই করে রাখার চেষ্টা করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি কিভাবে করলাম, কিভাবে করলাম, এখানে দেখো একক স্থানে আছে 2, সেই জন্য আমি জোড়, 2 মানে কি জোড়, জোড় সংখ্যা আছে, তাই আমি 2 দিয়ে ভাগ করছি, পরে এই সংখ্যাটা আছে, এটা হচ্ছে সহজ ভাগ, এটা তোমরা পারবে। এরপরে আছে কত, 6, সেটাও জোড় সংখ্যা, আমি 2 দ্বারা ভাগ করলাম। এরপরে 6ও জোড় সংখ্যা, আমি আবার 2 দিয়ে করলাম, 8 এসেছে, এটাও জোড় সংখ্যা, আমি আবার 2 নিলাম, 4 এসেছে, এটাও জোড় সংখ্যা, আবার 2 নিলাম, এখনও 2 জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করলাম, 6, এটাও জোড় সংখ্যা। এখন দেখো আসছে 3, এখন 3 তো জোড় সংখ্যা নয়, এখন আমি কি করব, 3 এই সংখ্যাগুলি যোগ করে ফেলবো, 2 এর পরবর্তী সংখ্যা কত, 3, মৌলিক সংখ্যা 3, আমি দেখবো এটাকে 3 দ্বারা বিভাজ্য কিনা, 3-এ 3-এ 6-এ 4-এ 10, 10 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 3 যাবে না। এখানে একক স্থানে যদি 5 থাকতো, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্যতার কথা চিন্তা করতাম, আর যে সংখ্যাটা 3 দ্বারা এবং 2 দ্বারা বিভাজ্য হবে না, সেটা 6 দ্বারাও বিভাজ্য হবে না। তার পরবর্তী মৌলিক সংখ্যা হলো 7, আমি 7 দিয়ে ভাগ করলাম, পেলাম 49, তাহলে 49 হলো 7 গুণ 7 49। তাহলে দেখো আমি এখানে এটাকে কি লিখতে পারি, দেখো 2 1 9 5 2, 21952, এই সংখ্যাটা কত, কতের গুণ, আমি মৌলিক উৎপাদকগুলি পরপর লিখি গুণ চিহ্ন দিয়ে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, আচ্ছা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এরপরে গুণ 7 গুণ 7 গুণ 7, আমরা যদি এভাবে করে জোড়াবদ্ধ করি, তাহলে আমরা দেখব যে 7 সংখ্যাটি সিঙ্গেল রয়ে গেছে, এই 7, এই 7টার জোড়া নাই, এই 7 দুইটা জোড়া হয়েছে কিন্তু এই 7-এর জোড়া নেই, তাহলে কি হবে, দেখো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 2-এর বর্গ গুণ 2-এর বর্গ গুণ 2-এর বর্গ গুণ 7-এর বর্গ গুণ 7। এখন যদি আমি এই সংখ্যাটাকে 7 দ্বারা গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেটাও পূর্ণবর্গ সংখ্যা হবে, আবার যদি এটাকে আমি 7 দিয়ে ভাগ করে দেই, তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তো এখন আমাকে যদি প্রশ্ন করে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে, তখন আমি বলবো যে এটাকে 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। আবার যদি জিজ্ঞেস করে যে কোন ক্ষুদ্র 4 নম্বর অঙ্কে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, তখন আমি বলবো যে এই সংখ্যাটাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা আমরা এই সংশ্লিষ্ট এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা করে ফেলবে, দেখো এই 5 নং পৃষ্ঠায় এবং 6 নং পৃষ্ঠায় কিছু কাজ দেওয়া আছে, সেই কাজগুলো তোমরা করবে এবং সেগুলো তোমরা হোমওয়ার্কের ইয়েতে
দিয়ে দিলে সেটা ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।